বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর বিরুদ্ধে মদ্যপ হয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। গেল শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে দুটায় নটিংহ্যামশায়ারের ওয়েস্ট ব্রিজ ফোর্ডের লভবোরোতে একটি গাড়ি থামায় পুলিশ। সেই গাড়িতে থাকা হামজা শ্বাসের নমুনা দিতে অস্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাত্রাতিরিক্ত অ্যালকোহল নিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। এই ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তার ক্লাব। হামজাকে গ্রেফতারের পর নিঃশর্ত জামিন দেওয়া হয়েছে এরই মধ্যে। তবে 26 বছর বয়সী ফুটবলারকে 23 ফেব্রুয়ারি নটিংহ্যামের ম্যাজিস্ট্রেটের কাছে হাজিরা দিতে হবে।